12 সেপ্টেম্বর থেকে দেশের সব স্কুল কলেজ খুলে দেওয়া হবে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এবছর নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার চাঁদপুরে একটি স্কুলের ভবন উদ্বোধনের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমরা খুলে দিতে পারবো ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে আমরা আবারও বসবো, কারণ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল নেয়। আমরা উপাচার্যের সঙ্গে কথা বলেছিলাম, তারা চেয়েছিলেন যে অন্তত পক্ষে সকল শিক্ষার্থী প্রথম ডোজ টিকা যদি নিয়ে নিতে পারে তাহলে ভালো হয়, এবং সেজন্য আমরা একটা খোলার তারিখ নির্ধারণ করেছিলাম, সেই অনুযায়ী অক্টোবরের মাঝামাঝি। এই মুহূর্তে চাঁদপুরে আছেন সহকর্মী কাদের পলাশ। শিক্ষামন্ত্রী স্কুল খোলা নিয়ে আরো কি বলেছেন জানতে আমরা যুক্ত হচ্ছি তার সাথে। পলাশ, শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে ঘোষণা দিয়েছেন সেখানে তিনি কি বলেছেন বিস্তারিত জানতে চাই আপনার কাছে। তিথি, সকালে শিক্ষামন্ত্রী চাঁদপুরে এসেছেন এবং এসেই প্রথমত তার বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেছেন। তারপরেই একটা স্কুল অর্থাৎ মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ, ভবনের যে নির্মাণ হলো সেই ভবনের উদ্বোধন করেছেন। উদ্বোধন শেষেই সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান কবে নাগাদ খুলবে, কারণ সারা বাংলাদেশব্যাপী শিক্ষার্থী, শিক্ষার্থী অভিভাবক প্রত্যেকের ভিতরে একটা আগ্রহের এই জায়গা। তখন তিনি বললেন যেহেতু 11 সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে পূর্ব ঘোষিত অনুযায়ী, সে কারণে 12 তারিখ থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য সর্বাত্মক প্রস্তুতি চলছে এবং তিনি ঘোষণা দিয়েছেন যে 12 তারিখ থেকেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। তবে এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে স্বাস্থ্যবিধি মানা হয় এবং একটা নির্দেশনা থাকবে যে রিপোর্ট প্রতিবেদন পাঠানোর জন্য, তো ওই প্রতিবেদনটাও যাতে কনফার্ম করা হয় সেই বিষয়টিও নির্দেশনা দেওয়া আছে। এছাড়া শুধু শিক্ষা প্রতিষ্ঠান বলতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান যেমনি প্রাথমিক স্কুলগুলো খুলছে, পাশাপাশি শুধু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটু আলাদাভাবে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের আলাদা সত্তা, তাদের সাথে কথা বলে হয়তো বিষয়টা নিশ্চিত হবে যে আসলে তারা কি একই সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা। আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টা উনি যেভাবে বললেন যে হয়তোবা সামগ্রিক প্রস্তুতি আছে, এখন শুধু হয়তোবা আনুষ্ঠানিক ঘোষণা মাত্র, কারণ ঘোষণাটা হচ্ছে যে মানে 11 তারিখ যেহেতু বন্ধ, 12 তারিখ নিশ্চয়ই খুলবে। আর আমরা দেখেছি উনি বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র শিক্ষকদের বা শিক্ষার্থীদের অথবা শিক্ষা মন্ত্রণালয়ের বা শিক্ষা সংশ্লিষ্ট যেসব বিভাগগুলো আছে তাদের যে দায়িত্ববোধ, তার পাশাপাশি কিন্তু অভিভাবকদের, শিক্ষার্থীদেরও কিন্তু সচেতন হতে হবে এবং এই স্বাস্থ্যবিধি মানা সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। আর হচ্ছে যেহেতু করোনার যে পরিস্থিতি সেটা ধীরে ধীরে কমছে এবং নিশ্চয়ই আরও দ্রুত কমবে, সে কারণে সামগ্রিকভাবেই তারা কিন্তু এই চিন্তাটি করেছে এবং শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন। আর এমনিতে অন্য বিষয়ে বলছেন যে এইচএসসি এবং এসএসসি যে পরীক্ষা, এই পরীক্ষাটা কিন্তু নভেম্বর এবং ডিসেম্বরে হবে এবং তাদেরকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের ভেতরেই বলছে যে এটাই হচ্ছে সর্বোচ্চ প্রস্তুতি এবং এই প্রস্তুতি দিয়েই কিন্তু তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং এটাও নিশ্চিত করেছেন যে এবছর এই পরীক্ষা এসএসসি এবং এসএসসি পরীক্ষা হবেই হবে এবং এটা তিনি শতভাগ নিশ্চিত করেছেন পরীক্ষাটা হবে। তবে হয়তো সময়টা এখনো যেহেতু নির্ধারণ করা হয়নি, তাই নির্দিষ্ট করে কোনো তারিখ বলা হয়নি। অনেক ধন্যবাদ কাদের পলাশ, চাঁদপুর থেকে কাদের পলাশ যুক্ত হয়েছে।